তো এই মুহূর্তে আমাকে একটা আর্জেন্ট ভিডিও করতে হলো, আমি চট করে বলে যাব। বাকি মানে ট্রেলারটা আমি দিয়ে যাচ্ছি, বাকি ফুল সিনেমা কালকে দেব। অনেকেরই বড্ড অবজেকশন যে আমি ছোট 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 ছোট, কারণ কী বলো তো আজকে সারাটা দিন না আমার ঠিক জানি না কেন ওই ভিডিও করার মতন মানে শরীরে ঠিক এনার্জি পাচ্ছিলাম না, কোনো কারণে হয়তো হতে পারে। তো আমি যতটুকু পেরেছি তোমাদের কাছে প্রেজেন্ট করেছি, আমি চেষ্টা করবো লেন্থ আরও বড়ো করে দেওয়ার। তো এইবার হচ্ছে আলোচ্য বিষয় যেটা আমি একটুখানি বলতে এসেছি, বলছি হ্যাঁ গা তোমরা কার আগো যে এরকমভাবে আমাকে মানে এটা কিন্তু আমার আমি বড়ই হারামের একটু ট্রেলার দিয়ে যাচ্ছি। হ্যাঁ এটা কিন্তু পার্ট ফাইভ, ঠিক আছে, সেটা পার্ট ফাইভের ফুল সিনেমা কাল আসছে। এখন তোমরা কার আগো এরকমভাবে আমাকে এরকমভাবে কোনটা এসে করছো, কারা তোমরা, তোমরা জানো না আমার গুঁতে ব্যথা। হ্যাঁ ওই ব্যথা নিয়ে আমি তোমাদের সামনে কীরকম করে আসবো আমি বুঝতে পারছি না, কেন বুঝতে পারছো না আমি কি এত যে আমি কষ্ট করছি, আমি তেত্রিশে দাঁড়িয়ে যে কষ্ট করছি, বলো বন্ধনাদি বন্ধনাদি হাসছে, আমি যে কষ্টগুলো করছি কষ্টগুলোর তো কোনো একটা দাম তোমরা দেবে। তোমরা কি না বলছো যে আমি এরকম এরকম করছি, এখান থেকে অত দূরে আমি কী করতে যাবো এগুলো করতে। কিন্তু এটা তো বিষয় না, বিষয়টা হচ্ছে কী বলো তো, বাড়ির কাছাকাছি থাকলে তো করা সম্ভব না, এই মানে এই যে নোংরা মুটা যেটা, ঠিক আছে, সেটা তো দূরে থেকেই করা সম্ভব। ওই জন্য আমি এগুলো ট্রেন খরচা দিয়ে হ্যাঁ ওখানে গিয়ে সেশন করে টোরে করছি, যাতে গিয়ে তোমাদেরকে আমি ভালো করে দেখাতে পারি। আর তোমরা এইসব জিনিস রটাচ্ছো, ভগবান আছে মাথার উপরে মনে রেখো, ভগবান আমার জন্য ভগবান আছে, ওদের শাস্তি দেবে। হ্যাঁ আমার জন্য ভগবান আর বাকি সবার জন্য শয়তান আছে, বুঝতে পেরেছো তো, ভগবান বিচার করবে, আমি বিচার করার কে? আমার মতন একটা 33-এর নিরীহ মহিলাকে তোমরা এইভাবে কোন চাষে করে দিচ্ছ, যাকে একটা সময় ভাই ডেকেছি, সেও কি না আজকে আমাকে যেমনি ডাকছে, ও মাই ডগ ও মাই ডগ। তো যাই হোক আজকে আমি এইটুকুই তোমাদেরকে বলে গেলাম, বেশি কিছু আমি বলতে পারছি না বিশ্বাস করো, কারণ আমার ভেতরে যে কষ্ট, সেই যে সব পটি করতে গেলে আমার কী কষ্ট তোমরা জানো, কারণ আমার গুদে ব্যথা। হ্যাঁ আমার ব্যথা, তোমরা ভাবতে পারবে না মানুষ কী করে পারে, তোমরা বলতে পারো মানুষ কী করে পারে এরকম নোংরামি ছড়াতে, কীরকমভাবে পারে এরকমভাবে নোংরামি ছড়াতে। হ্যাঁ কই আমি কিন্তু এরকম নোংরামি ছড়াই সেটা কিন্তু আমি নিজেই ভুলে গেছি, আর আমার দেখা দেখি লোকেরা নোংরামি ছড়াচ্ছে এটাও আমি ভুলে গেছি, যে কপ দ্য ডে ও মাই ডগ, ঠিক আছে। তো যাই হোক শোনো, কালকে সকালে ভিডিও আসবে আমার, আমি বড়ই হারামি পাঁচ ফাইভ, ঠিক আছে, সমস্তটা তোমাদেরকে বলবো। ও মাই ডগ কী কষ্ট হচ্ছে আমার ওখানে, বুঝতে পেরেছো তো, ও এই আমার ওই ওই যে ওই গুপ্তিপুরীর গানটা মনে পড়েছে, তোর কোন কোন জায়গায় ব্যথালো বান্ধ বিলিতা, আমার একদম সঠিক জায়গাতেই ব্যথা, ভীষণ কষ্ট, আমি দাঁড়াতে পারছি না, আমি বাথরুমে যেতে পারছি না, আমি পটি করতে পারছি না, ভাবো তো ভাবো কী পরিমাণে হচ্ছে আমার সাথে। যাই হোক ভগবান আছে, ভগবান দোতলায় যে ভগবান থাকে সেই ভগবানই শাস্তি দেবে। ও আচ্ছা শোনো, আবার আবার কী বলো তো, যে আমি কিন্তু আবার প্রত্যেককে হাইজিন বিষয়ে কিন্তু প্রচণ্ড পরিমাণে জ্ঞান চোদায়, আমি প্রচণ্ড পরিমাণে হাইজিনের বিষয়ে বলি, মানে এরকম পরিষ্কার থাকতে, কিন্তু বিশ্বাস করো আমার গুঁতে এত ব্যথা যে আমি ওই বাইরের জামা কাপড় পরে শুয়ে পড়েছি। দাঁড়াও সাইড থেকে কমেন্ট কর। তো যাই হোক সে বিষয়টা হচ্ছে আমি কিন্তু একদম মানে হাইজিন এতটাই আমি মেনটেন করি অন্যের ক্ষেত্রে, অবশ্যই অন্যের ক্ষেত্রে, নিজে না, নিজে আমার মতন যা বাবা আনহাইজিনিক, আমার বাথরুমে একবার আসবেন আপনারা দেখবেন, আমার বাড়ির বাথরুমের মতন নোংরা বাথরুম আরেকটা দেখতে পাবেন না। অথচ দেখুন আমার 21+ যে শাশুড়ি মা, হ্যাঁ হ্যাঁ আমার থেকে ছোটো যে শাশুড়ি মা, সেই শাশুড়ি মায়ের কথা বলছি, সেই শাশুড়ি মা কিন্তু বাথরুম টাথরুম বেশ পরিষ্কার করে রাখে, ও মাই ডগ আমার দ্বারা সম্ভবই না, অথচ কিন্তু আমি খুব খাটনেওয়ালা মেয়ে, ভীষণ খাটি, বাসি খাই আর বাসি পড়ি, ভীষণ খাটি, বুঝতে পেরেছো তো। তো যাই হোক আমার কিন্তু আজকের মধ্যে বিশাল ব্যথা, তো যাই হোক তোমরা এরকমভাবে আমার সাথে করো না, ওপরে কিন্তু ভগবান আছে দোতলার ওপরে, বুঝতে পেরেছো, ঠিক আছে বন্দনা দি, এ মা এখানে বন্দনা দি কোথা থেকে আসছে। যাই হোক চলো ভিডিওটা এখানেই এন্ড করছি, আজকে আর কিছু বেশি বলবো না, কালকে এটাকে নিয়ে বেশি ভালো করে এলাবোরেট করবো। আমি জাস্ট দেখলাম মানে আমার মুখে না
খাবার উঠছিল না, চোখের জল আমি ধরে রাখতে পারছি। বিশ্বাস করো খেতে পাচ্ছিলাম না, কিন্তু আমি এই কচা ভাত খেয়েছি, বাসি জামা ছাড়ার টাইম পাইনি, কিন্তু আমি এই কচা ভাত খেয়েছি। কিন্তু বিশ্বাস করো তোমরা আমাকে, ওপরে ভগবান আছে, বিশ্বাস করো। ঠিক আছে, চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমি কালকে আসছি, ঠিক আছে, টাটা।